জাগো নিউজের নিয়মিত আয়োজন আজকের খেলা খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাদিয়া সুসানা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুর একাদশে জায়গা করে নিলেন প্রবাসী ইউসুফ। চ্যাম্পিয়নদের হারালো পিএসজি। শাহিনের পথ ধরেই ভারতকে আটকাতে চান বোল্ট। ওয়ানডে পর টি টোয়েন্টিতেও সবার আগে রশিদ। চলে গেলেন গ্যাভাটাইয়ের নায়ক। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। জামাল ভুঁইয়া, তারিক কাজী ও শেহরান খানের পর এবার লাল সবুজ জার্সিতে অভিষেক হচ্ছে আরেক প্রবাসী ফুটবলার ইউসুফ জুলকারনাইন হকের। ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলারকে নিয়েই উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের একাদশ সাজিয়েছেন অনূর্ধ্ব 23 দলের কোচ মারুফুল হক। জামাল, তারিক, সেহরান্না জাতীয় দলের জার্সি গায়ে দিলেও ইউসুফ গায়ে দিচ্ছেন অলিম্পিক দলের জার্সি। অসুস্থতার কারণে স্কোয়াডে ছিলেন না কাহলিয়ান এমবাপে, গোল পাননি দলের অন্য দুই তারকা লিওনেল মেসি এবং নেইমার জুনিয়র। তবু ফ্রেঞ্চ লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়ন লিলকে 2-1 গোলে হারিয়েছে পিএসজি। দলের জয়ে গোল দুটি করেছেন মার্কুইন হোস ও অ্যাঞ্জেল ডি মারিয়া। এ জয়ে 12 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও পাকাপোক্ত হল পিএসজির। ভারতের বিপক্ষে পাকিস্তানের 10 উইকেটের জয়ে ম্যাচ সেরা খেলোয়াড় ছিলেন 3 উইকেট নেয়া শাহিন শাহ আফ্রিদি। তার দেখানো পথ ধরেই ভারতকে আটকানোর পরিকল্পনা করেছেন নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট। রোববার ভারতের মুখোমুখি হওয়ার আগে কিউই পেসার বলেছেন, সেদিন শাহিন যেভাবে বোলিং করেছে একজন বাঁহাতি পেসার হিসেবে তার দেখা আমার জন্য আনন্দদায়ক ছিল। এখানে বল হালকা সুইং করে, আশা করছি সেদিন শাহিন যা করেছে তা আমি করতে পারব। লাসিথ মালিঙ্গা, সাকিব আল হাসান ও টিম সাউদির চতুর্থ বোলার হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে 100 উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। তবে আগের তিনজনকে ছাড়িয়ে রশিদ হয়ে গেলেন দ্রুততম শত উইকেট শিকারী। মাত্র 53 ম্যাচ খেলে এই মাইল ফলকে পৌঁছালেন আফগান লেগ স্পিনার। শুধু টি টোয়েন্টি নয়, ওয়ানডেতেও দ্রুততম শত উইকেটের মালিক রশিদ খান। মাত্র 44 ম্যাচ খেলে 100 উইকেটের মাইল ফলক স্পর্শ করেন তিনি। ১৪৪ বছরের টেস্ট ইতিহাসে টাই হয়েছে মোটে 2টি টেস্ট, যা প্রথমটি 1960 সালে গ্যাবায় অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচে। শনিবার 92 বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন সেই ম্যাচের নায়ক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যালান ডেভিডসন। টাই হওয়া সেই ম্যাচে 2 ইনিংস মিলিয়ে 124 রান ও 11 উইকেট নিয়েছিলেন তিনি। সব মিলিয়ে প্রায় 10 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ডেভিডসন খেলেছেন 44 টেস্ট, যেখানে 24.59 গড়ে 5 হাফ সেঞ্চুরিতে করেছেন 1328 রান। বল হাতে মাত্র 20.53 গড়ে নিয়েছেন 186 উইকেট। আজকের খেলা খবর এখানে শেষ করছি। প্রতি মুহূর্তের সর্বশেষ সংবাদ, খেলাধুলা, বিনোদন, লাইফস্টাইলের আপডেট জানতে চোখ রাখুন জাগো নিউজ 24.com এ।